আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা পড়ছিলাম অধ্যায় চার ব্যাকটেরিয়া। আজকে পড়ব ব্যাকটেরিয়ার দৈহিক গঠন। আমরা বোর্ডে চিত্রটা দেখতে পাচ্ছি, একটি ব্যাকটেরিয়ার গঠন চিত্র। ব্যাকটেরিয়ার চিত্র আমরা দেখতে পাচ্ছি। দেখো, একটি ব্যাকটেরিয়ার গঠন যদি আমরা আলোচনা করতে যাই, এক দুই তিন চার পাঁচ, মেইনলি এই পাঁচটা জিনিস আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ক্যাপসিউল, কোষপ্রাচীর, সাইটোপ্লাজমিক মেমব্রেন, মেসোজোম, সাইটোপ্লাজম। এছাড়াও সাইটোপ্লাজমের ভিতরে আরো অনেক কিছু থাকবে। প্রধান প্রধান যে অংশগুলো সেগুলো আমরা আগে আলোচনা করি, যে ক্যাপসিউল, তাই না? ক্যাপসিউল হচ্ছে এই কোষ প্রাচীরের বাহিরে, দেখো এই যে ব্রোকেন লাইন দিয়ে দেখানো হয়েছে, বাহিরে যে পিচ্ছিল আবরণ দেখা যায় সেটাকে বলা হয় ক্যাপসিউল। ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীরের বাইরের স্তরটি পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন অথবা পলিপেপটাইড দিয়ে গঠিত। শক্ত হলে এই স্তরটিকে ক্যাপসিউল বা স্লাইম স্তরও বলা হয়। এই স্তরটি পিচ্ছিল বা আঠালো হিসেবে পরিচিত, যা ব্যাকটেরিয়াকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ ও ঔষধের ক্রিয়া থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। এই চারিদিকের যে পিচ্ছিল আবরণটা সেটাকেই বলা হয়েছে ক্যাপসিউল। এরপরে যেটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। ক্যাপসিউলের ঠিক পরে যে অংশটা, যে স্তরটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয়েছে কোষ প্রাচীর। ব্যাকটেরিয়া কোষের ক্যাপসিউলের নিচে পুরু স্থিতিস্থাপক জড় স্তরটিকে কোষ প্রাচীর বলা হয়। এই প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকন, এবং গৌণ উপাদানগুলোর মধ্যে রয়েছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। এরপরে হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। দেখো, এই হচ্ছে ক্যাপসিউল, ক্যাপসিউলের পরের অংশ হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের যে ভিতরের অংশটা, যেটা সাইটোপ্লাজমকে ঘিরে অবস্থান করে, সেটাকে বলা হয়েছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। তো সাইটোপ্লাজম জটিল কোষ প্রাচীরের নিচে ফসফোলিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত একটি একক পর্দা বিদ্যমান, এটাকেই বলা হয়েছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। এই সাইটোপ্লাজমিক মেমব্রেনটাই, দেখো, সাইটোপ্লাজমের ভিতরের দিকে এরকম ভাঁজ হয়ে একটা থলির মতো গঠন সৃষ্টি করেছে, যেটাকে বলা হয়েছে মেসোজোম। এটা হচ্ছে মেসোজোম। এরপরে যে সাইটোপ্লাজমিক মেমব্রেনের ভিতরে যে অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে অংশ সারা জায়গা জুড়ে অবস্থিত, সেটাকে বলা হয়েছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে আবার দেখা যায় বিভিন্ন ধরনের জিনিস, সেগুলোর মধ্যে হচ্ছে রাইবোজোম, তারপর ক্রোম্যাটোফোর, ভলিউটিন, তরুণ কোষের সাইটোপ্লাজম ও পুরাতন কোষের কোষগহ্বরে ভলিউটিন দানা থাকে। এরা পলিফসফেট, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। ভলিউটিন কোষের প্রয়োজনীয় ফসফেট সরবরাহ করে, এই যে ভলিউটিন। তারপরে দেখা যায় কোষ গহ্বর, এছাড়া দেখা যায় সিউডোনিউক্লিয়াস, নিউক্লিয়েড, তারপরে হচ্ছে প্লাজমিড, এই যে প্লাজমিড, যেগুলা সাধারণত গোলাকার ডিএনএ বলা হয়। দ্বিস্তর বিশিষ্ট, দ্বিসূত্রক বিশিষ্ট গোলাকার ডিএনএকে প্লাজমিড বলা হয়। এছাড়া থাকবে সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ যেমন থাকে লিপিড, গ্লাইকোজেন ইত্যাদি, এছাড়াও থাকতে পারে লৌহ, ম্যাগনেটাইট ইত্যাদি, সালফার, এগুলো। এরপরে থাকতে পারে ফ্লাজেলা, এই যে যেগুলো, এই যে চাবুকের মতো শক্ত, এগুলোকে বলা হয় ফ্লাজেলা, এগুলো চলাচলে সাহায্য করে। ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে এই ফ্লাজেলাগুলি তৈরি হয়। এরপরে আরেকটা জিনিস থাকতে পারে সারা বডি জুড়ে, এই যে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো, এগুলাকে বলা হয় পিলিং, পিলি পিলি পিলি, এটা সারা বডি জুড়ে অবস্থান করে, এগুলোকে বলা হয় পিলি। এটা পিলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। আর ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি। এ হচ্ছে একটি ব্যাকটেরিয়ার, মানে একটি আদর্শ ব্যাকটেরিয়ার স্ট্রাকচার বা গঠন। তো চিত্র যদি তুমি বুঝে যাও, জাস্ট চিত্র অনুযায়ী এগিয়ে এগিয়ে তুমি বর্ণনাটা নিজেই দেখে দেখে বলতে পারবে। সবার আগে আমি বলবো যে বায়োলজি পড়ার প্রথম নিয়ম হচ্ছে আগে চিত্রটাকে আয়ত্ত করা। চিত্রটাকে আগে সম্পূর্ণভাবে আয়ত্ত করবা, তার সাথে সাথে প্রত্যেকটা লেভেল, মানে লেভেলিং
মানে শিখে ফেলবে। তারপরে তুমি নিজে নিজে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সেটার বর্ণনা তুমি নিজে নিজেই দিতে পারবে। তো এইভাবেই তুমি ছবিটা আগে প্র্যাকটিস করবে, তারপরে বর্ণনাটা একবার বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে নিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি চিত্র দেখে দেখে বুঝতে পেরেছো ব্যাকটেরিয়ার গঠন। তো আজকে এতটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।